সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কাটি করার অভিযোগ তুললেন প্রাক্তন সাউথ আফ্রিকার তারকা। প্রাক্তন সাউথ আফ্রিকার ক্রিকেটার হার্শেল গিবস মারাত্মক অভিযোগ তুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। সাউথ আফ্রিকার প্রাক্তন তারকার অভিযোগ, তিনি কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলায় সৌরভ তাকে চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে দেয়নি। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে নাকি সমস্ত ধরনের ক্রিকেট কেন্দ্রিক কাজ থেকে নিষেধ করারও হুমকি দেয়, কারণ তিনি পাক ক্রিকেট বোর্ড মদদিত কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছিলেন। রবিবার এক ক্রিকেট ভক্তের করা প্রশ্নের জবাবে গিবস একথা বলেছিলেন, ভারতীয় কিংবদন্তিদের একাদশের বিরুদ্ধে একটি চ্যারিটি ম্যাচ থেকে বিশ্ব কিংবদন্তি একাদশ থেকে বাদ পড়েন গিবস। ইডেনে 16 সেপ্টেম্বর সেই ম্যাচ খেলার কথা। এই ম্যাচে বিসিসিআই প্রশাসনিক দায়িত্ব সামলানোয় খেলতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন দ্য রানওয়ে শোতে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বিরাট কোহলিকে কোনো পরামর্শ দেন কিনা। জবাবে তিনি জানিয়েছেন তার সাথে কোহলির দেখা হয় না, তাই পরামর্শ দেবার প্রসঙ্গ আসে না। বর্তমানে ক্রিকেট খুব ব্যস্ততায় ভরা। কোভিডের জন্য শেষ 2 মরশুম আরও কঠিন হয়ে গেছে। এখন কোয়ারেন্টিন আসায় পরিস্থিতি বদলে গেছে, এমনটাই বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আলোচনায় কোহলির প্রসঙ্গ ওঠার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমার সাথে ওর খুব একটা দেখা হয় না, এখন সারা সময় তো খেটেই চলেছে, ওর কর্মসূচি ব্যস্ততায় ভরা, দেখা হবে কখন। টিআরএস ক্লিপস নামের একটি ইউটিউব চ্যানেলে সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট কোহলিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। স্পষ্ট বলেছেন কোহলি তার থেকে অনেক ভালো স্কিলফুল ক্রিকেটার। ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন দেশের জার্সিতে কোহলিকে তার থেকে আরও বেশি ম্যাচ খেলতে দেখছেন তিনি। তিনি বলেছেন, একজন ক্রিকেটারকে তার স্কিল দিয়ে মাপা উচিত। আমার মনে হয় ও আমার থেকে অনেক বড় মাপের একজন স্কিলফুল ক্রিকেটার। আমরা দুজন 2 ভিন্ন সময়ের ক্রিকেটার। আমার খেলার দিন চলে গেছে, ও খেলছে, ওর সময় চলছে, আমার থেকে বেশি ম্যাচ খেলবে ও, আমি ওর থেকে বেশি খেলেছি, তবে আমি নিশ্চিত ও আমাকে ছাড়িয়ে যাবে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।